নিপীড়নের কারণে দেশ ছেড়ে আসা শরণার্থীদের ইউরোপে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে অ্যামাজন। এর মধ্যে 5,000-এর বেশি ইউক্রেনীয় রয়েছে। হিল্টন হোটেলস, অ্যাডকো, মাইক্রোসফট সহ একাধিক প্রতিষ্ঠানও কর্মসংস্থানের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে। বিশ্বে বর্তমানে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 11 কোটি ছাড়িয়ে গেছে। তাদের সহায়তায় এ উদ্যোগ নিয়েছে বিশ্বের বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট মার্গারিটাস সিনাস জানান, শরণার্থীদের একটা বড় অংশ এখনও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত। তিনি বলেন, মূলত দক্ষতার অভাব, উচ্চশিক্ষা, জীবনযাপনের জন্য উপার্জনের আকাঙ্ক্ষার কারণে অনেকেই বেকার। এছাড়া স্বল্পকালীন নিরাপত্তা ব্যবস্থায় ইউরোপীয় ইউনিয়নে কাজ করার নৈতিক অধিকারের বিষয়ও রয়েছে। মার্গারিটাস বলেন, শরণার্থীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার মাধ্যমে এ অঞ্চলের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর উদ্যোগ অভূতপূর্ব প্রদর্শন। এর মাধ্যমে 10,000-এরও বেশি ইউক্রেনীয় তাদের পরিবারের জন্য জীবিকা অর্জন করতে পারবে। রাশিয়ার সামরিক আগ্রাসনের কারণে ইউরোপে ইউক্রেনীয় শরণার্থীদের সংখ্যা 59,00,000 ছাড়িয়ে গেছে। এর মধ্যে 13,00,000 রাশিয়া ও বেলারুশে বসবাস করছে। সংঘাত ও নিপীড়নের কারণে 100,000 ইউক্রেনীয় সিরিয়া, সুদান ও আফগানিস্তানে পালিয়ে গেছে। ইউক্রেনের সংঘাতের কারণে বর্তমানে ইউরোপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে বড় শরণার্থী সংকটের মুখোমুখি রয়েছে। এই পরিস্থিতিতে টেস্ট ফর রিফিউজিস সামিট দেয়া কোম্পানিগুলোর প্রতিশ্রুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আয়োজকরা। এনজিও টেস্ট ফর রিফিউজি পার্টনারশিপের প্রধান গিডিয়ন মালটস ব্যাখ্যা করেন, ভূমধ্যসাগরে সংগঠিত সাম্প্রতিক নৌকাডুবি প্রমাণ করেছে, যখন লোকেদের পক্ষে বৈধভাবে ইউরোপে ভ্রমণ করা কঠিন হয়ে দাঁড়ায় তখন তারা বিপজ্জনক পথ বেছে নেয়। ওবামা প্রশাসনের দায়িত্ব পালন করা এই কর্মকর্তা আরও বলেন, আমাদের লক্ষ্য হল ইউরোপীয় কোম্পানিগুলোকে ইন্টিগ্রেশনের লক্ষ্য একত্রিত করে অভিবাসীরা যে ইউরোপের অর্থনীতি এবং অসাধারণ অবদান রাখছে সেটি তুলে ধরা, পাশাপাশি আরও বেশি শরণার্থীকে বৈধ ও আইনি উপায়ে প্রবাসের সুযোগ দিতে ইউরোপকে চাপ দেওয়া। শরণার্থীদের সহায়তায় দ্য টেন্ট পার্টনারশিপ সার্বিক বিষয়ে কাজ করছে। সেখান থেকে জানানো হয়, ইউরোপে থাকা ইউক্রেনীয় শরণার্থীদের অধিকাংশই নারী এবং তারা কর্মসংস্থানের খোঁজ পাচ্ছে না। এর মধ্যে স্থানীয় ভাষা না জানা থেকে শুরু করে সন্তান লালন পালনের বিষয়ও রয়েছে। এই উদ্যোগের অধীনে অ্যামাজন, হিলটন, ম্যারিয়টের মতো বড় প্রতিষ্ঠান 3 বছরে 13,680 ইউক্রেনীয়দের পাশাপাশি অন্যান্য দেশে শরণার্থীদের নিয়োগ দেওয়ার অঙ্গীকার করেছে। অন্যদিকে অ্যাডকোর মতো স্টাফিং এজেন্সি 1,50,000 শরণার্থীকে কর্মসংস্থান খুঁজে পেতে সহায়তা করবে। এছাড়া অ্যাসেঞ্জার ও মাইক্রোসফট আরও 86,000-কে প্রশিক্ষণ দেবে বলে জানিয়েছে। 2024 সালের শেষে ওয়েলকাম ডোর প্রোগ্রামের মাধ্যমে 5,000 শরণার্থীকে নিয়োগ দেওয়ার বিষয়েও প্রতিশ্রুতি দিয়েছে অ্যামাজন।